Assalamualaikum. আমরা একটা বাড়িতে এসে দেখলে অবিশ্বাস্য যে গত রাতে যে শিলাবৃষ্টির তাণ্ডবে পুরোটা ঘর তছনছ করে লেছে আপনারা একটু দেখলে বুঝতে পারবা যে কি অবস্থা এই মাঝে আপনারা সালোর দিকে ছায়া দেখো কা মানে দিনের আলো খেলাইয়া ঢুকের বড় বড় শিল কোনোটার ওজন আধা কেজি এক কেজি পর্যন্ত বিছনা উছনা বিজিয়া অবস্থা নাই লন্ডভন্ড করে ফেলাই দিছে ইলা শুধু একটা বাড়ি নাই প্রত্যেকটা বাড়ি এরকম অবস্থা নয়াটিন হোক আর পুরানাটিন হোক দেখতে পারলা আপনারা যে এইরকম একটা কিন্তু তারা সত্তর আশি বছর বয়স তারা খুঁইরা যে এটা তারার জীবদ্দশা এইরকম বড় শিলাবৃষ্টি কোনো সময় দেখছেন না আপনারা নিজেও ন্যাশনাল টিভির নিউজ বা বিভিন্ন জায়গাতে আইসে যে স্মরণকালের ভয়াবহ যে শিলাবৃষ্টি এরকম শিলাবৃষ্টি কেউ নজরও ইদানিং আইসে না তো মানুষ প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হয়েছেন পানি দেখরা ফ্লোরও হিচ্ছেন বিছনা বালি সব ইয়ে হয়ে গেছে কেটা হয় ভিজে গেছে তো ইন মানে ধনী গরিবর বিষয় নাই যারও টিনোর গড় এই টিনোর গড়গুলা ইয়ে হয়েছে কেটা হয় নষ্ট হয়ে গেছে এর লাগে আমরা প্রত্যেকেই যদি নিজে একটু আমরা এলাকার মানুষের একটু খবর নেই জানতে পারবা পরিস্থিতিটা কেটা তো সবরে আমি উদার্ত আহ্বান জানাইলাম এই রমজান মাসও আমরা সবে একটু সাহায্য হাত বাড়াইয়া দেই এই ত্যাগর মাসও এটা আমরা লাগে একটা দুর্যোগ আমরা উপজেলাতনেও ডিসি লোকে যোগাযোগ করছি রাষ্ট্রীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে আমি যত সম্পদশালী বা বৃত্তশালী বা আমরা সামর্থ্য আছে আমি সবরে অনুরোধ করবো দেশে বিদেশে সব যেন সাহায্য হাত বাড়াই ধন্যবাদ সবরে আসসালামু আলাইকুম